সুপ্রিয় দর্শক, নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তবে আজকে আমার রেসিপি কোরমা রেসিপি, আর এই রেসিপিটি কীভাবে রান্না করলে খুব টেস্ট হয় তা আজকে আমি এক এক করে দেখিয়ে দিব। আর এটা কিন্তু আসলেই খুব সুস্বাদু একটি খাবার, আর কোরমা পছন্দ করেন না এমন ব্যক্তি কিন্তু পাওয়াই যাবে না। তো আজকে আমি দেখাবো কীভাবে কোরমা রান্না করলাম, তাহলে দেখে নেওয়া যাক আমার কোরমা রান্নার রেসিপি। তো প্রথমে আমি একটি মুরগি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ এবং একটি লেবু কেটে তারপর তার রস। আপনি ইচ্ছে করলে এখানে যে কোনো ধরনের লেবু ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম আমি টক দই ব্লেন্ড করে রাখা। ব্লেন্ড করে রাখলে টক দইটা মিহি হয়, আর এভাবে যদি দিতে চান তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর রান্নাটাও দেখতে সুন্দর হবে না। তো যখন টক দই মাখানো শেষ, তো আমি কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি মেরিনেট করে। আর এই ফাঁকে আমি পেঁয়াজ কেটে, এখানে আমি প্রায় 4টি পেঁয়াজ নিয়েছি, আপনার ইচ্ছা মতো আপনি পেঁয়াজ নিয়ে নেবেন। আর তেল আমি আমার পরিমাণ মতো নিয়েছি, এখানে কম বেশি হলে কোনো প্রবলেম না। পেঁয়াজটাকে আমি এখানে গোল গোল করে কেটেছি, আপনি আপনার ইচ্ছা মতো কেটে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর এই লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি, আর এটাকে আমি কিন্তু বেরেস্তা করে রেখে দিয়েছি। আর এখানে আমি দিলাম তেজপাতা, তারপরে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দিলাম কিছু গোলমরিচ, দিয়ে আবার আমি এখানে দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু ওরকম কালার আমি করিনি, তবে ভাজা হয়েছে ওই মুহূর্তে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি, আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখানে অবশ্যই আমি টেবিল চামচে এক চামচ করে দিয়েছি। আর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন পেঁয়াজটা গলা গলা হয়ে যায়। দিয়ে দিলাম এখানে টক দই, আর টক দইটা অবশ্যই ব্লেন্ড করা ছিল। দিয়ে দিচ্ছি জিরের পাউডার, আর জিরের পাউডার এখানে 4 চামচে এক চামচের পরিমাণ দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলার পাউডার, এবার দিয়ে দিলাম সামান্য ঘি। তারপরে দিয়ে দিলাম লিকুইড দুধ, আর লিকুইড দুধটা আপনি ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, এর পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। দিয়ে অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যাতে তলানিতে লেগে না যায়। আর মেরিনেট করা মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি।
আর ভিউয়ার্স, আমি অবশ্যই মাঝখানে জায়ফল বাটা দিয়েছিলাম, যেটা আমি স্ক্রিনে দেখাতে পারিনি। আমি কিন্তু মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমি কোনো রকমে পানি ইউজ করিনি। নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, যাতে তলানিতে লেগে না যায়। তো যখন তেলটা ওপরে চলে আসছে, তখন আমি এতে দিয়ে দিলাম গুঁড়ো দুধের লিকুইড করে। আর গুঁড়ো দুধটা, এটা আপনি ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, তাহলে আপনি এর পরিবর্তে পানি ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, বেরেস্তা করা রাখা, যেটা দিলে আপনার কোরমাতে ভালো ঘ্রাণ চলে আসবে। আমি কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রাখছি। এখন দিয়ে দিলাম কিছু কিশমিস, আর দিয়ে দিলাম আরও কিছু মরিচ। মরিচটা আমি এখন দিয়েছি জাস্ট কালারের জন্য, একটু ভালো ফ্লেভার আসবে এবং সাথে কালারও দেখতে লাগবে। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে মশলাগুলো একদম মিহি একটা ভাব চলে আসে। আর মশলাটা যতটাই মিহি হবে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।